নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানিয়ে দেখাবো কটকটি বা বলতে পারেন মোনাক্কা তাহলে দেরি না করে দেখে নিন কিভাবে আমি সহজেই বানিয়ে ফেলি এই মজাদার কটকটি বা মোনাক্কা রেসিপি প্রথমেই আমি একটা পাত্রে এক বাটি ময়দা নিচ্ছি এতে সামান্য নুন দেব দু টেবিল চামচ চিনি এটা কিন্তু খুব মিষ্টি খেতে হবে না তবে আপনারা যদি চান একটু বেশি মিষ্টি খেতে তাহলে আরও এক টেবিল চামচ চিনি বাড়িয়ে দেবেন এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দেব ঘি দু টেবিল চামচ ঘিয়ের বদলে এখানে ডালদা বা সাদা তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কটকটি খাস্তা বা মুচমুচে একই হবে তাই বলছি ঘি পছন্দ না করলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে ঘি যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটা তবেই কিন্তু ঠিকঠাক হবে বেশ সময় ধরেই আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ময়দাটা আর আগের মতো নেই ঠিক ভেজা ভেজা লাগবে ময়দা আমি মুঠো করে দেখাচ্ছি এটা খুব সহজেই জমার বেঁধে যায় এবার এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেব আবার সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এর ডোটা কিন্তু বেশ শক্ত করে বানাতে হয় ময়দা মেখে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম আবারও ময়দাটা মেখে নেব এবার এই ময়দা মাখা দুভাগ করে নিচ্ছি এক অংশ নেব আবারও এটা গোল করে নিচ্ছি এখন এটা বেলে নেব এটা রুটির মতো পাতলা করে বেললে হবে না একটু মোটা করেই বেলেছি এর ধারগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেব এবার এটা সরু সরু করে কেটে নিচ্ছি আবারও আড়াআড়ি কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি খুবই ছোট ছোট করে কেটেছি একইভাবে সব কোটামি আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি এগুলো ভাজবার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করবার দরকার নেই হালকা গরম হলেই হবে এর মধ্যে বানানো এই পিসগুলো দিয়ে দেব আবারও বলছি তেল কিন্তু খুব গরম করবেন না এবার এগুলো সব সময় নাড়াচাড়া করতে থাকব যাতে সব দিক সমানভাবে ভাজা হয় এটা ভাজতে একটু সময় লাগে যত সময় দিয়ে ভাজবেন কটকটি ততই কিন্তু মুচমুচে হবে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব একইভাবে সব কটা ভেজে আমি তুলে নেব বানিয়ে নিলাম মোনাক্কা বা কটকটি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ